যারা বঙ্গবন্ধু হত্যার খুনিদের পুরস্কৃত করে, যারা 21 আগস্ট আপনাকে টার্গেট করে হামলা চালায়, আমরা তাদের সাথে সংলাপ করতে পারি? আপনি নাকি আপনার হৃদয় সাগরের মতো গভীর, আপনার মন আকাশের মতো উদার, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি আপনার দরজা খুলে দিয়েছেন। ডক্টর কামাল হোসেনের প্রস্তাব পেয়ে অনেক বেদনা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে আমাদের নেতা কর্মীরা, আমাদের সুপ্রিম লিডার শেখ হাসিনার আদেশ সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিয়ে সংলাপ চলছে। এই সংলাপের মধ্যে বিএনপি আবার আন্দোলনের কর্মসূচি কেন দিল, এটা আমাদের প্রশ্ন। আন্দোলন করবে আন্দোলন না নাশকতা, আন্দোলন না সহিংসতা। যদি সংলাপের নামে সংলাপ আর সহিংসতা একসঙ্গে চলতে পারে না, চলতে পারে আর আন্দোলনের নামে সহিংসতা করবে, নাশকতা করবে, 2014 সালের মতো মনে রাখবে, এটা 2014 সাল নয়, এটা 2018 সাল। আমরা প্রস্তুত নির্বাচনের জন্য, প্রস্তুত আর আন্দোলনের নামে সহিংসতা হলে, নাশকতা হলে আমরা দাঁত ভাঙা জবাব দেব। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব আমরা দেব। প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত? এখন আমাদের